পারফেক্ট অ্যান্ড গ্রুমড আইব্রাও করাটা কিন্তু অনেক সিম্পল, বাট কিছু মিস্টেকসের কারণে অনেক চেষ্টা করো আইব্রাও এরকম ডার্ক হয়ে যায় বা পারফেক্ট শেপ হয় না। কি সেই মিস্টেকস এবং কিভাবে হবে পারফেক্ট আইব্রাউস, চলুন দেখে নেই এই ভিডিওতে। আপনি যদি বিগিনার হয়ে থাকেন দেন আইব্রো পেন্সিল বা ব্রাউ পাউডার বেস্ট চয়েস হবে আইব্রাউ এর জন্য, কারণ ব্রাউ পমেড একটু বেশি হয়ে যেতে পারে যা ব্লেন্ড করতে ডিফিকাল্ট হতে পারে। সবচেয়ে বড় মিস্টেক হলো রাইট শেড চুজ না করা। অনেকেই ডার্ক শেড দিয়ে আইব্রাউস করে থাকেন যা দেখতে অনেক বেশি আনন্যাচারাল লাগে, তাই আইব্রাউ শেড আপনার হেয়ার কালার এবং আইব্রাউজ এর শেড এর কাছাকাছি কালার চুজ করতে হবে যেন ন্যাচারাল দেখায়। আইব্রাউ ব্রাশ থিক হলে ব্রাউ প্রেসাইজ অ্যান্ড শার্প হয় না, তাই পারফেক্ট আইব্রাউ এর জন্য থিন অ্যান্ড প্রেসাইজ ব্রাশ চুজ করতে হবে। এখন আসি সব থেকে ইম্পর্টেন্ট স্টেপে, অ্যাপ্লিকেশন টেকনিক। অনেকেই সামনে থেকে নিয়ে খুব ডার্ক করে লাইন ক্রিয়েট করে ওপরে এবং নিচ বরাবর, এতে কিন্তু ব্লেন্ড করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তারপর ফ্রন্ট থেকেই ফিল ইন করা শুরু করেন, বাট ইট লুকস সো হার্শ অ্যান্ড ফানি অফকোর্স। সো হোয়াটস দ্য রাইট ওয়ে? সামনের পার্ট খালি রেখে ঠিক মিডল থেকে আইব্রাউ ফিল ইন করা স্টার্ট করতে হবে, অ্যান্ড খুবই সফট হ্যান্ডে ওপরের দিকে ফিল করে নিব, দেন খুবই লাইট হ্যান্ডে ফ্রন্টের দিকে কিছু স্ট্রোক করে নিব, নট লাইনস। লাস্টলি স্পুলি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। হালকা ব্রাউ জেলও অ্যাড করে নিতে পারেন পারফেক্টলি সেট রাখতে। স্কিন টোন থেকে অনেক বেশি লাইট শেডের কনসিলার অ্যান্ড হাইলাইটার অ্যাপ্লাই করলে এই এরিয়াটুকু অনেক বেশি হোয়াইটিশ হয়ে থাকে। নেভার এভার ডু দ্যাট। স্কিন টোনের সাথে ম্যাচ করে অথবা এক শেড লাইটার কনসিলার চুজ করুন এবং হাইলাইটার একদম ফুল এরিয়াতে না দিয়ে শুধু আউটার পার্টে অ্যাপ্লাই করুন, এতে ওভারঅল ব্রাউ শেপ অ্যান্ড ফাইনাল লুক খুব ভালো আসে। সো হুইচ ওয়ান লুকস বেটার অ্যান্ড মোর ন্যাচারাল? দিস ওয়ান, রাইট? এখন থেকে এই ওয়েতে আইব্রাউ করলে আপনার আইব্রাউস থাকবে একদম অন ফ্লিক। আর কোনো কোয়েরি থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। টেক কেয়ার।